স্থাপক দিয়ে আমাদের এই প্রোগ্রামের শুভ সূচনা করার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। শিক্ষক দিবসের দিন এই ধরনের একটি অনুষ্ঠান তোমরা আয়োজন করেছো, এটা দেখেই সত্যি কথা বলতে কি আনন্দে বুক ভরে যাচ্ছে, এবং সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে গর্বে বুক ভরে যাচ্ছে। আজকের দিনটা আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যার, বেসিক্যালি আমাদের সবার গুরুজন, আমাদের সবার শিক্ষক, ভারতের শিক্ষক দিবস প্রতিপালন ক্ষেত্রে স্যারের অবদান আমরা সবাই জানি। বিশ্বে শিক্ষক দিবস প্রতিপালন হয় 5th অক্টোবর, কিন্তু স্যারের জন্মদিন 1888 সালের 5th সেপ্টেম্বর এই দিনটা হয়েছিল, এবং সেই দিনটাকে প্রতিপালন করার জন্যই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে আমরা যারা ছাত্রছাত্রীরা আছি সবাই দিনটাকে খুব আনন্দ সহকারে প্রতিপালন করি। স্যারের ওই অবদানের জন্যই আজকে হয়তো আমরা এই সম্মান এবং শ্রদ্ধা তোমাদের কাছ থেকে পাচ্ছি। বেসিক্যালি স্যার সম্পর্কে আগে প্রথমে একটু বলে নিই, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যার 1888 5th সেপ্টেম্বর চেন্নাইতে জন্মগ্রহণ করেছিলেন, এবং সেখান থেকে তিনি প্রথম থেকে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। স্কুল লেভেলে কলেজ লেভেলে সবসময় এক ছাড়া 2 নম্বর রোল কখনো হয়নি স্যারের, এবং স্যারের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাওয়া যায় যখন তিনি বিভিন্ন কলেজে শিক্ষক হিসেবে নিয়োজিত হন এবং ছাত্রছাত্রীদের তাদের জ্ঞানের ভাণ্ডারের দ্বারা স্যার তাদেরকে আপ্লুত করেন। সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে স্যার একদিকে ছিলেন দার্শনিক, স্যার দর্শন নিয়ে পড়াশুনো করেছিলেন, স্যার চরম দূরদর্শী ছিলেন, দার্শনিক ছিলেন, একদিকে ছিলেন জ্ঞান পিপাসু, জ্ঞানের ভাণ্ডার তিনি এতই বৃদ্ধি করতেন যে তার দ্বারা স্টুডেন্টরা সবসময় জ্ঞান পেয়ে এসছে। থার্ড জিনিস যেটা, তিনি অত্যন্ত ভালো রাজনীতিবিদ ছিলেন। পরবর্তী ক্ষেত্রে 1952তে উনি প্রথম উপরাষ্ট্রপতি হয়েছিলেন, এবং 10 বছর তিনি উপরাষ্ট্রপতি পদেই ছিলেন। 1962তে উনি প্রথম সেকেন্ড উপরাষ্ট্রপতি হন। তো যখন তিনি রাষ্ট্রপতি হলেন বা তিনি যখন উপরাষ্ট্রপতি হলেন, তখন তার ছাত্রছাত্রীরা, তার যে স্টুডেন্টরা, তারা সবাই এসে স্যারের জন্মদিন প্রতিপালন করতে চাইলেন 5th সেপ্টেম্বর। অবাক কাণ্ড, স্যার বললেন না 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 না, আমার জন্মদিন তোমরা পালন করতে যেও না, যদি একান্তই আমার এই দিনটাকে তোমরা প্রতিপালন করতে চাও তাহলে এই দিনটাকে শিক্ষকদের জন্য নিয়োজিত করো, আমার জন্মদিন হিসেবে প্রতিপালন করো না, শিক্ষক দিবস হিসেবে প্রতিপালন করো। এবং বিশ্বাস করো ওই মহান মানুষের সেই যে বাণী বা সেই উক্তি তারপর থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যৎ প্রজন্ম সারা জীবন ভারতবর্ষে এই 5th সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে প্রতিপালন করবে। তো স্যারের জন্য আমরা প্রথমে সবাই একবার প্রণাম করবো এবং ক্ল্যাপ দেবো, সবাই প্রণাম করবো। সব থেকে বড় জিনিস যেটা, শিক্ষক হিসেবে আমার প্রায় 15 বছর শিক্ষকতা করা হলো, 2008-09 থেকে আমি শুরু করেছিলাম, 2023 সাল এটা, এবং এই শিক্ষকতার দীর্ঘ সময়ের মধ্যে তোমাদের মতো কৃতি ছাত্রছাত্রী এবং ফেভারিট ছাত্রছাত্রীদেরকে পেয়েছি। আমি অত্যন্ত শ্রদ্ধাশীল মনে করি নিজেকে কখন, যখন তোমরা তোমাদের ভালোবাসা এবং তোমাদের রেসপেক্টের দ্বারা আমাদের মতো শিক্ষকদেরকে আপ্লুত করেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। তোমাদের জীবন পথে অনেক কাঁটা আসবে, অনেক লড়াই আসবে, কিন্তু সেইগুলোকে আমি জানি যে তোমরা চুম্মার করে সেগুলোকে পদতলে দলিত করে তোমরা তোমাদের সাকসেসের জায়গায়, সাফল্যের জায়গায় পৌঁছবে, এবং পরবর্তী 6 মাস এবং 1 বছর তোমার লাইফের লড়াইটা তোমরা তোমাদের সেরাটা দিয়ে দাও, বিলিভ করো। আমরা যারা শিক্ষক মণ্ডলী আছি তোমাদেরকে ফুল সাপোর্ট করবো, এবং প্রচেষ্টা ইনস্টিটিউটের তরফ থেকে তোমরা যা যা চাইবে সেগুলো আমরা দিতে রাজি আছি। সাকসেস আসবে এই ভাবনা চিন্তা নিয়ে আমরা আগামী দিনগুলো চলবো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের উপর এই কনফিডেন্স দেখানোর জন্য। আমরাও স্যারের এই কথাগুলো পাথেয় করে আমাদের আগামীর পথ আমরা চলার চেষ্টা করবো।